আউট হলে ব্যাটারের খারাপ লাগে তো পকেটে রোহিত বিরাটের উইকেট কোনো মন্ত্রে সাফল্য ও শান্ত হাসান প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশরের মতে ফিটনেস ধরে রাখলে আরও সাফল্য পাবেন হাসান উস্কো খুস্কো অবিন্যস্ত চুলের ছেলেটাকে দেখলে ঠিক পেশার পেশার মনে হয় না রোগা পাতলা ছেলেটার শরীরী ভাষাও যেন তর। আগুনে পেশার সুলভ সেই ঝাঁঝটাই নেই বাঘা ব্যাটারকে আউট করার পরও তার দিকে হিংস্র ধেয়ে যেতে পছন্দ করেন না বিশেষ করা সেন্ড অফ প্রভৃতির তো বলাই নেই এবং এহেন বিবর্ণ উৎসব ভঙ্গিমার কারণও বড় অদ্ভুত যে ব্যাটার আউট হন সে তখন মন খারাপের ডুবে যে তার সামনে তখন উদ্বাস্তু লম্পজম্প করা যায় কখনো লিখলাম না খুশক খুস্কো ঝাঁকড়া চুলের হাসান মেহমুদ পেশার হয়েও ঠিক পেশার নন উর্বর কল্পনা শক্তির আশ্রয়ের সাহচর্যে এ লেখার বেড়ে ওঠা ভাববেন না হাসান মেহমুদ সত্যি আলাদা অন্যরকম আর পাঁচজন পেশারের সঙ্গে যা চরিত্রগত সাযুজ্য বিশেষ নেই আউট হলে ব্যাটারের খারাপ লাগে তো পকেটে রোহিত বিরাটের উইকেট কোনো মন্ত্রের সাফল্য ও শান্ত হাসান প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশরের মতে ফিটনেস ধরে রাখলে আরও সাফল্য পাবেন হাসান উস্কো খুস্কো অবিন্যস্ত ঝাঁকড়াচুলের ছেলেটাকে দেখলে পেশার পেশার মনে হয় না রোগাপাতলা ছেলেটার শরীরে ভাষাও যেন কেমনতর আগুনে পেশার সুলভ সেই ঝাঁঝটাই নেই বাঘা ব্যাটারকে আউট করার পরও তার দিকে হিংস্র ধেয়ে যেতে পছন্দ করেন না বিশেষ করা সেন্ড অফ প্রভৃতিত্ব বলাই নেই এবং এহেন বিবর্ণ উৎসব ভঙ্গিমার কারণও বড় অদ্ভুত যে ব্যাটার আউট হন সে তখন মন খারাপের ডুবে যে তার সামনে তখন উদ্বাস্তু লম্পজম্প করা যায় কখনো। লিখলাম না উস্কো খুস্কো অবিনস্ত চুলের হাসান মেহমুদ পেশার হয়েও ঠিক পেশার নন উর্বর কল্পনা শক্তির আশ্রয়ের সাহচর্যে এ লেখার বেড়ে ওঠা ভাববেন না হাসান মেহমুদ সত্যি আলাদা অন্যরকম আর পাঁচজন পেশারের সঙ্গে যাঁর চরিত্রগত সাজুজ্জ বিশেষ নেই আউট হলে ব্যাটারের খারাপ লাগে তো পকেটে রোহিত বিরাটের উইকেট কোনো মন্ত্রের সাফল্য শান্ত হাসান প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশরের মতে ফিটনেস ধরে রাখলে আরও সাফল্য পাবেন হাসান উস্কো খুস্কো অবিন্যস্ত চুলের ছেলেটাকে দেখলে ঠিক পেশার পেশার মনে হয় না রোগাপাতলা ছেলেটার শরীরে ভাষাও যেন কেমন তর। আগুনে পেশার সুলভ সেই ঝাঁঝটাই নেই বাঘা ব্যাটারকে আউট করার পরও তার দিকে হিংস্র ধেয়ে যেতে পছন্দ করেন না বিশেষ করা সেন্ড অফ তো বলাই নেই এবং এ হেন বিবর্ণ উৎসব ভঙ্গিমার কারণও বড় অদ্ভুত যে ব্যাটার আউট হন সে তখন মন খারাপের ডুবে যে তার সামনে তখন উদ্বাস্তু লম্পজম্প করা যায় কখনো লিখলাম না উস্ক খুস্ক অবিন্ন ঝাঁকড়া চুলের হাসান মেহমুদ পেশার হয়েও ঠিক পেশার নন উর্বর কল্পনা শক্তির আশ্রয়ের সাহচর্যে এ লেখার বেড়ে ওঠা ভাববেন না হাসান মেহমুদ সত্যি আলাদা অন্যরকম আর পাঁচজন পেশারের সঙ্গে যাঁর চরিত্রগত সাজুজ্য বিশেষ নেই